আজকের রেসিপিতে আমি আপনাদেরকে প্রেসার কুকার ব্যবহার করা ছাড়া খুবই অল্প সময়ে দ্রুত গরুর মাংস রান্না করার পদ্ধতিটা শিখিয়ে দিব। বাসায় ঝটপট মেহমান চলে আসলে গরুর মাংস রান্না করাটা একটা ঝামেলার ব্যাপার হয়ে দাঁড়ায়। আর আজকে রান্নার মাঝে এমন একটা উপাদান ব্যবহার করেছি যার কারণে মাংসটা খেতে হবে রেস্টুরেন্টের মতো। আজকে রেসিপিটা ফলো করে শুধুমাত্র যে কম সময়ে গরুর মাংসটা রান্না করতে পারবেন সেটা কিন্তু না, সাথে মাংসটা রান্না করার পরেও মাংসের কালারটা হবে অনেক বেশি সুন্দর। আজকে গরুর মাংসটা রান্না করার জন্য এখানে আমি 1.5 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। মাংসটাকে রেগুলার সাইজ করে কেটে নিয়েছি, তারপর হচ্ছে ধুয়ে ভালোভাবে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। আর এখানে আমি হাড় চর্বি সহই মাংসটাকে নিয়েছি। প্রথমেই আমি মাংসটাকে যে হাঁড়িতে রান্না করব তার ভিতরে মাংসটাকে নিয়ে নিয়েছি। এরপর মাংসের সাথে আমি কিছু মশলা দিয়ে দিব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটাটা একটু বেশি ব্যবহার করেছি, এতে করে গরুর মাংসটা দ্রুত সিদ্ধ হয়ে যাবে। 1 চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। দিচ্ছি 1 চামচ ধনিয়ার গুঁড়া। হলুদ গুঁড়া দিচ্ছি 1 চামচ। লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ। ঝালটা বাড়িয়ে বা কমিয়ে দেওয়া যাবে। লবণ দিচ্ছি পরিমাণ মতো। তারপর দিয়ে দিচ্ছি আস্ত কিছু গরম মশলা। এখানে আছে দারুচিনি, এলাচ, আস্ত কয়েকটা কালো গোলমরিচ আর কয়েকটা লং। 2টা তেজপাতাকে মাঝ বরাবর ছিঁড়ে দিয়ে দিচ্ছি। 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও একটু বেশি ব্যবহার করেছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। কেউ চাইলে নর্মাল তেলটাও ব্যবহার করতে পারবেন, তবে সরিষার তেলে গরুর মাংসটা রান্না করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। আজকের পুরো রান্নাটাই আমি সরিষার তেলে করব। প্রথমে পেঁয়াজটাকে কোচলে হালকা একটু নরম করে নিব। তারপরে মাংসের সাথে সবগুলো মশলাকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। সব মশলাগুলোকে গরুর মাংস রান্না করার আগে এভাবে করে মিশিয়ে রান্না করলে কিন্তু গরুর মাংসের স্বাদ বেশি ভালো আসে। এখানে আমি একটু সময় নিয়ে মাংসগুলোকে মশলার সাথে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন এই মাংসটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে দিয়ে দিব 10 মিনিট সময়ের জন্য। 10 মিনিট পরে মাংসর হাঁড়িটাকে চুলায় বসিয়ে দিয়েছি। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে এই মাংসটাকে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত মাংসটা থেকে হালকা কিছুটা পানি বের হয়ে যাচ্ছে, না হয় কিন্তু মাংসটা নিচ থেকে ধরে যেতে পারে। এবার আমি মাংসটাকে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত মাংসটা থেকে বেশ কিছুটা পানি ছেড়ে দিচ্ছে। 10 মিনিটের মতো মাংসগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিয়েছি। এই সময়ের মাঝে মাংসগুলো কিন্তু বেশ কিছুটা পানি ছেড়েছে। এখন এই মাংসগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি। মাংসটা থেকে যে পানিটা বের হয়েছে ওই পানিটা দিয়েই মাংসগুলোকে প্রায় 50%-এর মতো কষিয়ে সিদ্ধ করে নিতে হবে। এজন্য ঢাকনা দিয়ে ঢেকে আবারও অপেক্ষা করছি। প্রথম অবস্থাতে মাংসগুলো থেকে যে পানিটা বের হয়েছিল ওই পানিটা দিয়েই মাংসগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে আরও 10 মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি। এখন মাংসের পানিটা অনেকটাই টেনে গিয়েছে, এর থেকে বেশি সময় ধরে মাংসগুলোকে কষানো যাবে না, তাহলে কিন্তু নিচ থেকে ধরে যাবে। এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে অল্প সময়ে মাংস সিদ্ধ করে রান্না করতে পারবেন। মাংসগুলো দ্রুত সিদ্ধ করে নেওয়ার জন্য এ অবস্থাতে মাংসের ভিতরে কাঁচা পেঁপে 2 চামচের মতো বেটে ব্যবহার করতে পারেন। বাটাবাটির ঝামেলা না করতে চাইলে 2-3 টুকরোর মতো কাঁচা পেঁপে মাংসের সাথে দিয়ে দিতে পারেন। কাঁচা পেঁপে যদি ব্যবহার করতে না চান সেক্ষেত্রে হোয়াইট ভিনেগার 1 টেবিল চামচের মতো 1 কেজির জন্য দিতে পারেন। আমি আজকে হোয়াইট ভিনেগারটা দিচ্ছি, এতে করে মাংসের ফ্যাটটা কমে যাবে এবং মাংস খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। এটা হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যা। হোয়াইট ভিনেগারটা দেওয়ার পরে মাংসের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি। এখন মাংসগুলোকে প্রপারলি সিদ্ধ করার জন্য এখানে 600 ml-এর মতো গরম পানি দিয়ে দিচ্ছি। অবশ্যই এখানে গরম পানিটা ব্যবহার করবেন। ঠান্ডা পানিটা ব্যবহার করলে মাংসের থাকা টেম্পারেচারটা হঠাৎ করে ডাউন হয়ে যায় আর মাংস সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগে। সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। মাংসগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 15 মিনিটের মতো রান্না করে নিয়েছি। মাংসটা এখন কিন্তু প্রপারলি সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে যে উপাদানটার কথা আমি আপনাদেরকে বলেছিলাম যে ব্যবহার করলে রেস্টুরেন্টের স্বাদ পাওয়া যায়, সেটা হচ্ছে আদা বাটা। এ পর্যায়ে 1 চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিচ্ছি। এভাবে করে বাসায় ট্রাই করে দেখতে পারেন, এতে করে মাংসটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। নেড়েচেড়ে আদাটাকে মিশিয়ে দিচ্ছি আর মাংসগুলোকে ঢাকনা খুলেই আরও 5 মিনিটের মতো রান্না করে নিচ্ছি।
এখন মাংসর ঝোলগুলো কিন্তু অনেকটাই টেনে গিয়েছে। আমার কাছে মনে হচ্ছে মাংসের ঝোলটা এখন ঠিকঠাক আছে, এর থেকে আর বেশি টানিয়ে নিব না, আপনারা চাইলে আরও একটু টানিয়ে নিতে পারেন। এই পর্যায়ে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়েছি জাস্ট ফ্লেভারের জন্য। ভাজা জিরার গুঁড়া দিয়েছি 1 চামচ। স্পেশাল গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ। কিভাবে এই স্পেশাল গরম মশলার গুঁড়াটা বাসায় তৈরি করতে পারবেন তার একটা রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে, ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিব, চাইলে দেখে নিতে পারেন। কাঁচামরিচ, ভাজা জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দেওয়ার পরে মাংসগুলোকে নেড়ে চেড়ে আরও 1 মিনিটের মতো রান্না করে নিব, তারপর মাংসটাকে চুলা থেকে নামিয়ে নিব। তো এখন আমাদের গরুর মাংস রান্না করা কমপ্লিট। সো খুবই অল্প সময়ে গরুর মাংস রান্নার রেসিপিটা শেয়ার করেছি। আজকে এই গরুর মাংস রান্নার ব্যাপারে যদি কোনো কোয়েশ্চেন অ্যান্ড কোয়ারি থাকে লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। আসছে ঈদে এভাবে করে মাংসটা রান্না করে দেখতে পারেন। বরাবরের মতো বলবো, রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন, আজকে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।